Hey friends, welcome to Khan Health and Fitness YouTube channel. আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ব্রহ্ম রসায়ন নিয়ে। যে ব্রহ্ম রসায়ন কি? ব্রহ্ম রসায়ন খেলে কি কি উপকার হবে? ব্রহ্ম রসায়ন ঠিক কোন সময় কিভাবে আমরা খাবো? ব্রহ্ম রসায়ন কারা খেতে পারবে? এবং ব্রহ্ম রসায়নের কি কি সাইড ইফেক্ট আছে? এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। মহারিষি চরক তার লেখা চরক সংহতিতে ব্রহ্ম রসায়নকে ব্রেনের আমাদের যে ব্রেন ব্রেনের সব থেকে ভালো মেডিসিন হিসাবে উল্লেখ করেছে। ব্রহ্ম রসায়ন কিভাবে তৈরি করা হয়? তো ব্রহ্ম রসায়ন 50টারও বেশি হার্বস নিয়ে কি করা হয়, ব্রহ্ম রসায়নকে তৈরি করা হয়। যে হার্বসগুলো কি তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো, কি কি প্রাকৃতিক উপাদান দিয়ে ব্রহ্ম রসায়ন তৈরি হয়েছে। এবং এই প্রাকৃতিক উপাদানগুলো আমাদের ব্রেনে ডাইরেক্ট কি করে, ডাইরেক্ট কার্যকর হয়। এবং আমরা চবনপ্রাস সকলেই খেয়েছি, তো ব্রহ্ম রসায়ন দেখতে কি অনেকটা, দেখতে এবং স্বাদে অনেকটা চবনপ্রাসের মতোই। কিন্তু চবনপ্রাস কি কাজ করে? আমাদের ফিজিক্যাল হেলথের কাজ করে, কিন্তু ব্রহ্ম রসায়ন ডাইরেক্ট আমাদের মেন্টাল হেলথের জন্য কাজ করে। ব্রহ্ম রসায়ন খেলে কি কি উপকার পাওয়া যায়? তো ব্রহ্ম রসায়ন খেলে সব থেকে বেশি উপকার যেটা আমরা পাই সেটা কি হচ্ছে, সেটা আমাদের স্মৃতিশক্তির, আমাদের ব্রেনের, আমাদের যে মেমোরি পাওয়ার, সেই মেমোরি পাওয়ারটাই কি করে অনেকটাই বাড়িয়ে তুলতে সাহায্য করে ব্রহ্ম রসায়ন। বর্তমানে আমরা স্মার্টফোন ইন্টারনেটের ব্যবহার এত বেশি করছি যে কি হয়, এদের রেডিয়েন্সের কারণে কি হচ্ছে আমাদের নার্ভসগুলো দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কি করতে পারছি না, কাউরের নাম ঠিকঠাক মনে করতে পারছি না, কোন একটা জিনিস কোথাও রেখে দিলে একটু পরেই সেটাকে আমরা স্মরণ করতে পারছি না, বা বইয়ের পড়াশোনা একটু করেও আমাদের কি হচ্ছে মনে রাখতে পারছি না। এই সব কাজে কি হয়, এই সব দুর্বলতাকে দূর করতে কি হয় ব্রহ্ম রসায়ন ভীষণ একটা কার্যকারী একটা আয়ুর্বেদিক মেডিসিন। তার সাথে আমাদের ব্রেন সম্পর্কিত যে বিভিন্ন রোগ, বিভিন্ন কি হয় ডিজিজ, সেগুলোকে কী করে এই ব্রহ্ম রসায়ন রেগুলার শ্রবণের ফলে সেগুলো কি করতে, সারিয়ে তুলতে সাহায্য করে। ব্রহ্ম রসায়ন আর কি কি উপকার করে? ব্রহ্ম রসায়নের যে দ্বিতীয় উপকার সেটা হচ্ছে কি, আমাদের অনেকেরই কি হয় ঠিকঠাক ঘুম আসতে চায় না, বা ঘুম হলেও ঘুমটা কি হয় না অনেক শান্তিপূর্ণ হয় না। তো এই ঘুমের সমস্যায় তোমরা যারা ভুগছো, যাদের ঠিকঠাক ঘুম আসছে না, তো এই ঘুমের সমস্যাকে দূর করতেও কি করা হয় এই ব্রহ্ম রসায়ন অনেক কার্যকরী। রেগুলার ব্রহ্ম রসায়ন খেলে কি হয় মানুষ তাড়াতাড়ি ঘুমোতে পারে এবং ঘুমটা কি হয় অনেকটাই শান্তির হয়। তৃতীয় যে কাজটা করে কি, ব্রহ্ম রসায়ন রেগুলার খেলে কি হয় আমাদের এজিং সমস্যা, অনেকেরই কি মনে হয় অল্প বয়সে কি মনে হয় যে অনেক বয়স বেশি হয়ে গেছে তাই মনে হয়, তো ব্রহ্ম রসায়ন রেগুলার কেউ যদি শ্রবণ করে তাহলে কি করতে পারবে তার এজ, যে যৌবন, ঠিক আছে, ইউথনেস, সেটা ধরে রাখতে অনেকটাই সাহায্য করবে। তার যে বয়স সেই বয়সের তুলনায় কি তাকে অনেক কম বয়সী বলে মনে হবে। ব্রহ্ম রসায়ন খেলে আরও অনেক সমস্যা বা রোগ দূর হয়, তার সাথে যেমন কি অনেকের পেটের হজমের প্রবলেম থাকে, সে হজমের প্রবলেমটাকেও কি করে অনেকটাই দূর করে। এর সাথে আরও অনেক উপকারিতা আছে এই ব্রহ্ম রসায়নের। তাহলে ব্রহ্ম রসায়ন কখন আমরা খাবো? তো ব্রহ্ম রসায়ন আমরা সকালবেলায় উঠে খালি পেটে খাবো। আমরা যখন ব্রাশ করে নিই, ব্রাশ করে নেওয়ার পর ব্রহ্ম রসায়ন এক চামচ, একটা চা চামচের এক চামচ ব্রহ্ম রসায়ন আমরা খাবো। এবং কত গ্রাম হবে সেটা 5 থেকে 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম প্রতিদিন সকালে খালি পেটে আমরা ব্রহ্ম রসায়ন কী করবো খাবো। এবং এটা খাওয়ার পর কী করবো আমরা, আধ ঘন্টা অন্তত কিছু খাবো না, আমরা ব্রেকফাস্ট অন্তত ব্রহ্ম রসায়ন খাওয়ার আধ ঘন্টা পর করব। তাহলে কি হবে, তাহলে আমরা এর থেকে সব থেকে বেশি বেনিফিট আমরা পেতে পারব। তো ব্রহ্ম রসায়ন খেলে কি কোনো সাইড ইফেক্ট হবে? তো এর উত্তর হলো ব্রহ্ম রসায়নে কোনো সাইড ইফেক্ট নাই। কারণ কি, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক, প্রাকৃতিক জিনিস নিয়ে এটা তৈরি করা হয়, তার ফলে এর কোনো সাইড ইফেক্ট নাই। এবং এটা কারা খেতে পারবে? তো এটা যে কেউ খেতে পারে, এর কোনো বয়স নাই, যে কেউ এটাকে খেতে পারবে এবং এর উপকার পেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আপাতত এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।